গভীর সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হলে তা কখন আঘাত হানবে, কত শক্তিতে আঘাত হানবে, বাতাসের বেগ কত, এসব নির্ণয় করে আগাম সংকেত দেওয়া এখন খুবই সাধারণ ব্যাপার। কারণ রাডারের মাধ্যমে আমরা এখন এসব খবর আগেই জানতে পারি। অন্যদিকে যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান শনাক্ত করার জন্য বিমান সেনারা রাডার ব্যবহার করে। আকাশে উড়ন্ত বিমান চোখে দেখা না গেলেও রাডার যন্ত্রে কিভাবে ধরা পড়ে তা জানার ইচ্ছা আমাদের সবারই আছে। তাই আজ চেষ্টা করছি সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করার। তাহলে আর দেরি কেন, আসুন শুরু করি। আমরা জানি যে প্রত্যেক বস্তু আলো এবং শব্দ প্রতিফলন করে, এর জন্যই আমরা আমাদের চারদিকে সব ঘটনাগুলো অনুভব করতে পারি। যেমন কোনো বস্তুকে আমরা দেখতে পাই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসার কারণে। রাত্রিবেলা অন্ধকারে পথ চলার সময় টর্চ থেকে আলো সামনে বস্তুর উপর এসে পড়ে এবং বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, ফলে বস্তুটি দেখতে পাওয়া যায়। আলোর প্রতিফলনের সময় আমাদের ব্রেইন সহজেই বুঝতে পারে যে বস্তুটি আমাদের থেকে কত দূরে। এতে খুব একটা সময়ও লাগে না, কারণ বাধা পেয়ে আলো তার নিজ গতিতেই ফিরে আসে। রাডার এই কৌশলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রাডার প্রতিধ্বনি শনাক্তকরণ টেকনোলজির মাধ্যমে কাজ করে। রাডার এক ধরনের সূক্ষ্ম শব্দ উৎপন্ন করে সেই শব্দ আকাশে ছড়িয়ে পড়ে। আকাশে কোনো বিমান উড়তে থাকলে সেই বিমানে সূক্ষ্ম শব্দটি বাধা পেয়ে ফিরে আসে। ফিরে আসা শব্দ রাডারের গ্রাহক যন্ত্র ধরে ফেলে এবং পরীক্ষা করার পর বুঝতে পারে বিমানটি কত বড়, কোথায় আর কত দূরে আছে, কত গতিতে চলছে এটাও বুঝতে পারে। আর এই কাজগুলো করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। রাডার কোনো একক যন্ত্র নয়, অনেকগুলো যন্ত্র একত্রিত করে রাডার তৈরি করা হয়। প্রত্যেক যন্ত্রের কাজ আলাদা, সব যন্ত্রের কাজ সমন্বয় করে তৈরি হয় রাডার সিস্টেম। সহজ কথায় বলতে গেলে রাডারের প্রধান তিনটি যন্ত্র থাকে। এক, সিগন্যাল উৎপাদক বা ট্রান্সমিটার, দুই, তরঙ্গ গ্রাহক বা রিসিভার, এবং তিন, প্রসেসর বা সমন্বয়কারী। এক, সিগন্যাল উৎপাদক বা ট্রান্সমিটার, এটি সিগন্যাল বা শব্দ তরঙ্গ উৎপাদন করে এবং লক্ষ্যবস্তুর উপর নিক্ষেপ করে। রাডার সিস্টেমের একটি যন্ত্র অ্যান্টেনা দিয়ে মাইক্রোওয়েভ তরঙ্গ তৈরি করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অনুসারে রেডিও তরঙ্গের কম্পাঙ্গ 87 থেকে 108 মেগাহার্টজ এবং মাইক্রোওয়েভ তরঙ্গের কম্পাঙ্গ 0.3 থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়। রাডার সিস্টেমের কয়েকটি যন্ত্র লোকাল অস্কাইলেটর, মডুলেটর এন্ড আরএফ মিক্সারের সাহায্যে এই রেডিও বা মাইক্রোওয়েভ তরঙ্গ উৎপন্ন করা হয়। তরঙ্গ গ্রাহক বা রিসিভার ট্রান্সমিটার থেকে উৎপন্ন তরঙ্গ কোনো বস্তুতে বাধা পেয়ে ফিরে আসলে তার রিসিভার দিয়ে ধরে নেওয়া হয়। প্রসেসর এবং সমন্বয়কারী রিসিভারের শোষণকৃত সিগন্যালকে কম্পিউটারের ডাটা প্রসেস ইউনিটে যুক্ত করে সিগন্যাল বিশ্লেষণ করে এবং যে বস্তুতে বাধা পেয়ে সিগন্যাল ফিরে এসেছে তার অবস্থান, আকৃতি, গতি, চলার দিক সম্পর্কে জানিয়ে দেয়। রাডারের ট্রান্সমিটার ও রিসিভারের যন্ত্র একসাথে কাজ করে, মানে এর কাজ হলো ডুপ্লেক্স ধরনের। ডুপ্লেক্স কাজে সমন্বয় করে ডুপ্লেক্সার যন্ত্র। রাডারের অ্যান্টেনার প্রকারভেদ আইসোট্রপিক অ্যান্টেনা যুদ্ধের সময় আকাশে শত্রুপক্ষের বোমারু বিমান শনাক্ত করতে আইসোট্রপিক টাইপ অ্যান্টেনাগুলো বেশি ব্যবহার হয়। এটি সবদিকে ঘুরে আকাশে চলমান বস্তু খুঁজতে পারে। ইডোমেট টাইপ অ্যান্টেনা,
মেরিন ইঞ্জিনিয়াররা অনেক ক্ষেত্রে ইডোমেট ট্রাইপ অ্যান্টেনা ব্যবহার করা হয়। হেলিক্যাল ট্রাইপ অ্যান্টেনা। হেলিক্যাল ট্রাইপ অ্যান্টেনাগুলো শুধু এক্স বা ওয়াই অক্ষ বরাবর সিগন্যাল প্রেরণ করে। এটি একমাত্রিক ধরনের। এটি উড়োজাহাজ ও স্পেস শাটল পরিচালনা করতে ব্যবহার করা হয়।